আমি নাজির, আপনারা দেখছেন এনএস স্টক বাংলা ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর, তাই প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবর। ফেরালেন আমন্ত্রণ, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসছেন না মোদি। আগামী 20 এপ্রিল থেকে নিউ টাউনে শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। দীর্ঘদিন ধরেই চলছে তার প্রস্তুতি, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন প্রধানমন্ত্রী, তাকে কথা দিয়েছেন যে তিনি আসবেন। তবে শেষ পর্যন্ত জানা যাচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আসছেন না প্রধানমন্ত্রী। জানা যাচ্ছে গত সপ্তাহের শেষ দিকেই প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে রাজ্য প্রশাসনকে জানানো হয়েছিল যে বিশেষ কারণে প্রধানমন্ত্রী উপস্থিত থাকতে পারছেন না বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে। এরপর এবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আমন্ত্রণপত্রেও দেখা যাচ্ছে না মোদীর নাম। আমন্ত্রণপত্রে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, অমিত মিত্রের নাম থাকলেও সেখানে নাম নেই মোদীর, যা থেকে স্পষ্ট বাণিজ্য সম্মেলনে আসছেন না তিনি। আবার বাণিজ্য সম্মেলনে প্রধানমন্ত্রী আসছেন এরকম কোনো বার্তাও নবান্নের কাছে আসেনি। মোদী নিরাপত্তা নিয়ে কোনো রকম আলোচনা হতেও দেখা যায়নি। প্রধানমন্ত্রী এলে তা নিরাপত্তা নিয়ে এসপিজির সঙ্গে রাজ্য পুলিশের বৈঠক হয়ে থাকে, সেরকম কোনো বৈঠকও এর মধ্যে হতে দেখা যায়নি। দলের পুরনো কর্মীদের ঠিকমতো কাজে লাগানো হচ্ছে না, বিস্ফোরক দিলীপ ঘোষ। আসানসোলের মতো কেন্দ্রে ভাড়াডুবির পর ক্ষোভের সুর শোনা গিয়েছে বিজেপির একাংশের নেতাদের মধ্যে, দলত্যাগ করেছেন অনেকেই। তারই মধ্যে রবিবার ফেসবুক লাইভে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন দলের নেতা অনুপম হাজরা। তার বক্তব্য, বিজেপিতে পুরনোদের থেকে নতুনদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, দলে পুরনো কর্মীদের ঠিকমতো কাজে লাগানো হচ্ছে না, যার ফলস্বরূপ দলত্যাগ অব্যাহত রয়েছে। অনুপমের মন্তব্যকে এক প্রকার সমর্থন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের। দিলীপ ঘোষ বলেন, উনি কেন্দ্রীয় নেতা, এখানকার নেতাদের সাজেশন দেওয়ার কাজ ওনার, একই সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বকে খবর দেওয়াটা ওনার কাজ। রবিবার ফেসবুক লাইভে অনুপম শুধু এসব বলেই ক্ষান্ত হননি, তিনি আরও বলেছিলেন, আমার মতো কয়েকজন আছে যারা দলের খারাপ সময় ছিলাম, কিন্তু আচমকা কিছু লোক এসে ক্ষীর খেয়ে চলে গেল। বিধানসভা নির্বাচনের সময় আমরা ছিলাম দর্শক। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, লোকসভা বিধানসভার আগে দলে এসেছিলেন অনেকেই, তাদের মধ্যে অনেকেই বড় নেতা যারা ভেবেছিলেন বিজেপি জিতবে, তাই বিজেপিতে যোগ দিয়েছেন, কিন্তু সরকারে আসেনি পার্টি, সেই জন্য অনেকে কনফিউজড, একের পর এক দোষ দিচ্ছেন। এই কঠিনতম পরিস্থিতিতে লড়াই চালিয়ে যাওয়াটা আসল কাজ বলে মনে করেন দিলীপ ঘোষ। তার মতে, প্রতিকূল পরিস্থিতির মধ্যে অন্যের উপর দোষ চাপিয়ে দিয়ে পালিয়ে যাওয়া প্রকৃত নেতাদের কাজ নয়, তাদের কাজ হলো লড়াই চালিয়ে যাওয়া। অন্যদিকে বিজেপির সাংগঠনিক সভাপতি অমিতাভ চক্রবর্তীকে কেন্দ্রীয় নেতৃত্বের তলব প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, দুই জায়গায় উপনির্বাচন হয়ে গেল, আশানুরূপ আমরা ভালো ফল করতে পারিনি, কেন এরকম হয়েছে কেন্দ্রের কাছে সে নিয়ে ফিডব্যাক থাকা প্রয়োজন। কুণালের মানহানির মামলায় শুভেন্দুকে আদালতে হাজিরার নির্দেশ। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর থেকেই আক্রমণ পাল্টা কটাক্ষ চলছে। আবার একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন কুণাল ঘোষ। তার বক্তব্য, তাকে বাপের ত্যাজ্যপুত্র বলে আক্রমণ করেছেন শুভেন্দু, যা মানহানিকর। এদিন 19 নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা শুনানিতে আসেন কুণাল। সেখানে তার বক্তব্য শোনার পর শুভেন্দুকে 20 মে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছে বিচারক। 2020 সালের ডিসেম্বরে তৃণমূল স্তরে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। কাথির অধিকারী পরিবারের মেজ ছেলে গেরুয়া শিবিরে যাওয়ার পরই তৃণমূল তাকে তীব্র আক্রমণ শুরু করে, পাল্টা জবাব দেন শুভেন্দুও। তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ কাথিতে ভোট প্রচারে গিয়ে অধিকারী পরিবারকে তীব্র আক্রমণ করেন, শুভেন্দুও আক্রমণ করেন কুণালকে। বিধানসভা নির্বাচনের পরেও যা জারি রয়েছে, বিভিন্ন ইস্যুতে পরস্পরকে কটাক্ষ করতে দেখা গিয়েছে তাদের। এই কথা লড়াইয়ের মধ্যেই শুভেন্দুর একটি মন্তব্যকে মানহানিকর বলে অভিযোগে মামলা করেছেন কুণাল ঘোষ। পৌরসভা নির্বাচনের সময় কাঁথিতে গিয়ে শুভেন্দুকে আক্রমণ করেছিলেন কুণাল। পরে সাংবাদিকরা কুণালের প্রসঙ্গে জিজ্ঞাসা করলে নাম না করে তাকে বাপের ত্যাজ্যপুত্র বলে কটাক্ষ করেন শুভেন্দু। তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মানহানির মামলা করেছেন কুণাল। এদিন সেই মামলার শুনানিতে 19 নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে আসেন কুণাল। শুনানি শেষে শুভেন্দুকে 20 মে আদালতে হাজিরার নির্দেশ দেন বিচারক। এর আগে শুভেন্দুকে অশালীন ভাষায় আক্রমণের অভিযোগে কাঁথি আদালতে ফৌজদারি মামলা করেছিলেন
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী গত বছরের 10 ডিসেম্বর নন্দীগ্রাম দিবস উপলক্ষে এক সভায় গিয়ে শুভেন্দুকে গদ্দার বেইমান মির্জাফর বলে আক্রমণ করেছিলেন কুণাল। তার পরিপ্রেক্ষিতে কুণালের বিরুদ্ধে মামলা করেন শুভেন্দুর ভাই। ফের ভাঙন বিজেপিতে, হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন আরও এক বিধায়ক। বিধানসভা পুরভোট, তারপর উপনির্বাচন, সবকটিতেই ভালাটুপি বিজেপির, আর এই ধাক্কায় যেন সামলে উঠতে পারছে না দল। একের পর এক নেতা কর্মীর দলত্যাগ, দলের মধ্যে বিক্ষোভ, কেন্দ্রীয় নেতৃত্বের দিকে আঙুল, এমনকি হাতাহাতিও। এবার বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন আরও এক বিধায়ক, শিলিগুড়ির শঙ্কর ঘোষ। আর এভাবেই যেন আরও কিছু ছাড়ার ইঙ্গিত দিলেন তিনি। শুধু বিধায়ক নন শঙ্কর, শিলিগুড়ির বিজেপি সংগঠন দেখার দায়িত্বে রয়েছেন তিনি। এহেন গুরুত্বপূর্ণ নেতা দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন, কথা উঠবে সেটাই স্বাভাবিক। যদিও বিধায়ক নিজে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছেন এবং বলেছেন অবাঞ্ছিত গ্রুপে থাকার কারণে সমস্যা হচ্ছে, কারোর সঙ্গে কোনো সমস্যা হয়নি, নেতৃত্বের সঙ্গে কোনো বিরোধ নেই। তবে শঙ্কর প্রথম নন, এর আগে অনেক নেতা বিধায়কই বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন, তার কারণও দেখিয়েছেন ভিন্ন। বিধানসভা ভোটের আগে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শঙ্কর ঘোষ। তার রাজনৈতিক গুরু ছিলেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য, সেই অশোকবাবুকেই ভোটে হারিয়েছেন শঙ্কর, তারপর বিধায়ক হন। তারপরই রাজ্য ও জেলা বিজেপির বহু গ্রুপে অ্যাড করা হয়েছিল শঙ্করকে, তার মধ্যে একটি গ্রুপ ছাড়লেন তিনি। শঙ্কর মুখে বারবার বললেন এর পিছনে অন্য কোনো কারণ নেই, বহু গ্রুপে রয়েছেন তিনি, এত গ্রুপে থাকার কারণে কাজের গুরুত্বপূর্ণ বিষয় আর চোখে পড়ে না, তাই সমস্যা তৈরি হয়। কিন্তু নিন্দুকরা তা মানছেন না, বিশেষত রাজনীতির এই পটভূমিতে। উপনির্বাচনে হারের পর বিজেপি ছাড়ছেন একের পর এক নেতাকর্মী। বিজেপির রাজ্য সম্পাদকের পদ ছেড়েছেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। অনুপম হাজরা, সৌমিত্র খাও আঙুল তুলেছেন রাজনেতৃত্বের দিকে, অনেকেই মনে করছেন সেই পদে পা বাড়ালেন শঙ্করও। বাংলায় দলীয় নেতাকর্মীদের খুন, হামলার ঘটনায় শরৎ নাড্ডা, রাষ্ট্রপতি শাসন জারির দাবি শুভেন্দুর। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দেশের বিভিন্ন রাজ্যে সহিংসতার মধ্যে জনগণের উদ্দেশ্যে চিঠি লিখেছেন। চিঠিতে তিনি কংগ্রেসকে নিশানা করেছেন এবং দেশের প্রাচীনতম দলের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে পশ্চিমবঙ্গ ও কেরালায় রাজনৈতিক সহিংসতাকে লজ্জাজনক আখ্যা দিয়ে বিরোধী দলের গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলেন। অন্যদিকে আসানসোলের জামুরিয়া বিধানসভা উপনির্বাচনের পর পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি জানান। প্রসঙ্গত, বিজেপি নির্বাচনের পরে সহিংসতার বিষয়টি ক্রমাগত তুলছে। বিধানসভা নির্বাচনের পরে সিবিআই সহিংসতার মামলাগুলি তদন্ত করছে এবং এই মামলায় কয়েক ডজন লোককে গ্রেপ্তার করা হয়েছে এবং চার্জশিটও দাখিল করা হয়েছে। রাজ্যের বীরভূমে সহিংসতার পরিপ্রেক্ষিতে বিজেপি আবারও হিংসার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করতে শুরু করেছে। বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা সোমবার সাধারণ জনগণের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছেন। পশ্চিমবঙ্গ এবং কেরালায় লজ্জাজনক রাজনৈতিক সহিংসতা এবং বিজেপি কর্মীদের বারবার হামলা ও হত্যা দেখায় যে আমাদের কিছু রাজনৈতিক দল গণতন্ত্রকে কীভাবে দেখে। উল্লেখ্য, সম্প্রতি বঙ্গ বিজেপি দাবি করেছিল যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তৃণমূল কংগ্রেস সদস্যরা এই সমস্ত ঘটনায় সন্দেহজনক এবং পুলিশ নীরব দর্শক, তাই রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত। অন্যদিকে শুভেন্দু অধিকারী রবিবার ঝালদা পুরসভার প্রয়াত কংগ্রেস কাউন্সিলর তপন কান্তুরীর স্ত্রীর সাথে দেখা করার পর রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারির দাবি তোলেন। শুভেন্দু অধিকারী কান্দুর ঘনিষ্ঠ বন্ধু নিরঞ্জন বৈষ্ণবের আত্মীয়দের সাথেও দেখা করেন, যিনি সম্প্রতি সন্দেহজনক পরিস্থিতিতে মারা গিয়েছেন। তিনি বলেন যে বিজেপির দলীয় লাইনের ঊর্ধ্বে উঠবে এবং সাম্প্রতিক অতীতে তৃণমূল কংগ্রেসের অত্যাচার দ্বারা ক্ষতিগ্রস্ত সকলকে সম্ভাব্য সব ধরনের সাহায্য করবে। আমরা তপন কান্দু হত্যা এবং বৈষ্ণবের অস্বাভাবিক মৃত্যুর সিবিআই তদন্তের দাবি জানিয়ে আমরা আনন্দিত যে মাননীয় হাইকোর্ট ঘটনাগুলির আদালত তত্ত্বাবধানে তদন্তের নির্দেশ দিয়েছে। সম্প্রতি বীরভূম জেলার বকটুইতে নিহত 9 জনের পরিবারকেও আমরা সম্ভাব্য সব ধরনের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছি। শুভেন্দু এসে বিজেপিকে কুখ্যাত করেছেন ঝাঁঝালো পোস্ট জয়প্রকাশের। মুর্শিদাবাদের পর বিক্ষোভের সুর শোনা গিয়েছিল নদিয়া উত্তরের বিজেপি পদাধিকারীদের কণ্ঠে। দলীয় নেতৃত্বের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করে পাওয়া করেছিলেন নদিয়া উত্তর সাংগঠনিক জেলার 10 জন পদাধিকারী। রাজ্য বিজেপি সভাপতিকে তারা একটি চিঠিও পাঠিয়েছিলেন। উপনির্বাচনের ধাক্কা খেয়েছে বিজেপি, তাদের জেতা আসনে নিকট ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। উপনির্বাচনে
দুটি কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি হারের পর থেকে রাজনীতিতে বিরুদ্ধে প্রশ্ন তুলছেন দলের একাংশ। এই বিষয়ে বিস্ফোরক পোস্ট করেছেন জয়প্রকাশ মজুমদার। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। তিনি লিখেছেন, মণ্ডল সভাপতি হওয়ার যোগ্যতা যাদের নেই তাদের দায়িত্ব দিলে যা হওয়ার সেটাই হয়েছে। ভোটের আগে দেখেছিলাম যোগদান মেলা, এখন বিয়োগদান পর্ব চলছে। শুভেন্দু অধিকারী এসে বিজেপিকে কুক্ষিভূত করার চেষ্টা করছে, ফলে আগামী দিনে আরও অনেকে বিজেপির ছাড়া সময়ের অপেক্ষা। আসানসোল বালিগঞ্জে উপনির্বাচনের ফলের পরেই ধাক্কা খেতে শুরু করে বিজেপি। এদিন সকালে পদ থেকে অব্যাহতি চেয়ে রাজ্য সভাপতিকে চিঠি দিয়েছিলেন মুর্শিদাবাদের দুই বিধায়ক। এরপর নদিয়া উত্তর সাংগঠনিক জেলার দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন 10 জন জেলা নেতা। পাওয়া কি বিভাস মণ্ডল জানান, সব পদ গুরুত্বহীন করে দিয়েছেন সভাপতি, নিজের ইচ্ছায় দল চালাচ্ছেন, তার ফল ভুগতে হচ্ছে দলকে। মাঝে মধ্যেই সমুদ্রেখা অনুপম হাজরা এতগুলি ইস্তফা নিয়ে রাজনেতৃত্বকে বিশ্লেষণ করা উচিত বলে পরামর্শ দিয়েছেন। আর এবার এই বিষয়ে রাজ্য বিজেপিকে কটাক্ষ করে পোস্ট করলেন জয়প্রকাশ মজুমদার। শুভেন্দু সুকান্তকে নিশানা, একের পর এক পরাজয় নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট। উপনির্বাচনের ফলাফল সামনে আসার পর বিজেপির অন্তর্দণ্ড প্রকাশ্যে চলে এলো। একটি টুইটে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অমিত মালব্যদের নাম উল্লেখ করে তুলোধনা করেছেন দলের বেশ কয়েকজন নেতা। এমনকি ফলাফল নিয়ে অগ্নিমিত্রা পালও টুইট করেছেন প্রধানমন্ত্রীকে। এই পরাজয়ের জন্য তিনি ক্ষমাও চেয়ে নিয়েছেন। রাজ্যের দুই উপনির্বাচনেও পরাজয়ের মুখ দেখল বিজেপি। বিজেপির বেশ কিছু সদস্য সোশ্যাল মিডিয়ায় রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতাদের দায়ী করেছেন প্রার্থীদের ব্যর্থতার জন্য। বালিগঞ্জে হেরেছে বিজেপি, আসানসোলে একই অবস্থা। যদিও খানিকটা লড়াই করেছিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, তবে বালিগঞ্জে বিজেপির জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই নিয়ে বিজেপির আদি নেতারা সোশ্যাল মিডিয়ায় বাংলার নেতৃত্বকে তোপ দেখেছেন। সেখানে নিশানা করা হয়েছে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ বেশ কয়েকজনকে। বিজেপির হয়ে এই দুই কেন্দ্রে প্রচার করছিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা। আর এদের সঙ্গে এখন লকেট চট্টোপাধ্যায় এবং দিলীপ ঘোষদের দূরত্ব বেড়েছে। লকেট সরাসরি বিদ্রোহ করেছিলেন দলের অন্দরে। সেখানে এই ফলাফলের জন্য তারা সুকান্ত শুভেন্দুকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তারা বলে সূত্রে খবর। তাই উপনির্বাচনের তারকা প্রচারকদের তালিকাও ছিলেন না লকেট চট্টোপাধ্যায় এবং দিলীপ ঘোষ। এই পরাজয়ের জন্য দুর্বল সংগঠনকেই দায়ী করেছেন তারা। এই নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট দেবেন তারা বলে সূত্রে খবর। একের পর এক পরাজয় নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট দেওয়া হবে। সেখানে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অমিত মালব্য সহ সাধারণ সম্পাদক সংগঠনের নামও থাকবে। সংগঠন না বুঝেই তারা কাজ করছেন বলে অভিযোগ করা হবে।